মঙ্গলবার লকডাউনের পঞ্চাশ দিন গোটা দেশ ও রাজ্যের সঙ্গে দশটা ব্লকের রোজগারহীন মানুষের সংকট গভীর থেকে গভীর হচ্ছে এদিন কাংড়াই ও ডাইনছড়া ভিলেজের সহায় সম্ভুলহীন গরিব মানুষদের পাশে দাঁড়ালো বামপন্থীরা জম্পুই পাহাড়ের পাদদেশে কাংরাই ভিলেজ এখানকার বাসিন্দারা রিয়াং সম্প্রদায়ের সামান্য বাকিচা ফসল ছাড়া জুম নির্ভর জীবন লকডাউনে রেগার কাজ অতি সংকুচিত হওয়ায় বেরোজকারী মানুষের নীরব কান্না পাহাড়ের বুকে কান পাতলে শোনা যায় সরকারি প্রতিশ্রুতি অপ্রতুল তারপরও যা প্রতিশ্রুতি তা কার্যকর হচ্ছে না কাংরাইয়ের পাশাপাশি ডাইনছড়া ভিলেজ মিশ্র বসতি এলাকা অধিকাংশই গরিব একাংশ কৃষকের সবজি চাষ প্রধান জীবিকা অপর অংশ দিনমজুর করুণার থাবা সবাইকে এক সারিতে দাঁড় করেছে দুটি ভিলেজের বেশ কিছু পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং ও এমডিসি ললিত দেবনাথ সহ অন্যান্যরা এদিকে লকডাউন চলাকালীন সময়ে কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে সেই মানবিক দৃষ্টি নিয়ে এবার সহযোগিতায় হাত বাড়ালো দক্ষিণ মাছমারা এসএইচজি ফেডারেশন নামক একটি স্বসহায়ক দল এলাকার একশোটি গরিব দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী হিসাবে চাল ডাল তেল সয়াবিন ইত্যাদি বিনামূল্যে বিতরণ করা হয় Your report, Channel 10,